রীতিশার বাবা, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন ফোনে, মুখ্যমন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করেছেন, কি বলা হচ্ছে কথাবার্তা আমরা একবার শোনার চেষ্টা করব। দাদা আছে, মুখ্যমন্ত্রী আপনি কি এখনই পাঠাচ্ছি? ওকে 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 ওকে। মুখ্যমন্ত্রী কথা বললেন পরিবারের সঙ্গে, কি কথা হলো এখনো পর্যন্ত? প্রাথমিক ওনার সঙ্গে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী বললেন সর্বতোভাবে উনি পাশে আছেন এবং আমাদের সরকারও এই ব্যাপারে অ্যাকশন নেবেন। বুঝতেই পারছো, অরূপ বিশ্বাস যেটা বললেন যে মুখ্যমন্ত্রী কিন্তু চিঠি লিখে আমার যায় বয়ানটা একটু দিতে, মানে পোস্টমর্টম কবে হয়েছে, কবে মারা গেছে, কি হয়েছিল, তাহলে উনি আমাদের রাজ্য প্রশাসনকে দিয়ে তার একটা ইনভেস্টিগেশন আলাদা করে করাবেন বলে উনি আমায় অ্যাসিউর করেছেন। হ্যাঁ, ফোনে কথা হয়েছে দিদি। দিদি পরিষ্কার করে আমাকে বলে এই ঘটনার জন্য যেই রকম সাহায্য দরকার আমি করব এবং আমাদের রাজ্য প্রশাসনের যে সিস্টেম আছে তার মাধ্যম থেকে আমি আমার এটার ইনভেস্টিগেশনও করাবো যে ঘটনাটা কি হয়েছে থেকে একটা টিম যাবে। হ্যাঁ দিদি, হ্যাঁ এরকমই একটা আমাকে অ্যাসিউর করেছেন, তার জন্য ঘটনাটাকে আমার দাদাকে সমস্ত লিখে দিতে বললেন। সুতরাং বুঝতেই পারছো, রীতি সাহার বাবা, তিনি কিন্তু কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন, একদিকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পরিবারের সাথে সদস্যদের সাথে যখন কথা বলছেন সেই সময় কিন্তু অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন ফোনে এবং মুখ্যমন্ত্রী সরাসরি বলেন যে রীতি সাহার বাবার সঙ্গে তিনি কথা বলতে চান এবং তিনি কিন্তু সঙ্গে সঙ্গে সেই ফোনে কথাবার্তা বলেন। রীতি সাহার বাবা যেমন রয়েছেন, মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি রয়েছেন, রীতি সাহার বাবাকে কিন্তু একবারে মুখ্যমন্ত্রী সরাসরি ফোনে যেটা বলেছেন, তিনি যেটা জানালেন আমাদেরকে যে ধরনের সহযোগিতার প্রয়োজন সেই সহযোগিতা রাজ্যের তরফ থেকে করা হবে, প্রয়োজনে এই রাজ্য থেকে একটি তদন্তের দল সেখানে কিন্তু যাবে এবং সেখানে কিন্তু তারা সেই তদন্ত প্রক্রিয়া চালাবেন। বেশ খানিকক্ষণ আপনার সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা হলো, মন্ত্রী অরূপ বিশ্বাসও রয়েছেন, মুখ্যমন্ত্রী আপনাকে সরাসরি কি বললেন ফোনে? মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে জানতে চাইলেন এই ঘটনাটা কি ঘটেছিল, খানিকটুকু শোনার পরে উনি আমাকে বললেন যে এই ঘটনা সর্বতোভাবে রাজ্যের প্রশাসন তরফ থেকে সাহায্য করা হবে আমাকে এবং উনি ওনার মতো করে আলাদা করে আমাদের রাজ্যের প্রশাসনের একটা টিমকেও দরকার লাগলে ওখানে পাঠাবেন এবং এইভাবে অকালে প্রাণ ঝরে যাওয়ার জন্য উনি খুব বেদনাদায়ক আছেন, উনি এইভাবে নিতে পারছেন না, উনি যাদবপুরের ঘটনা এবং পরস্পর ঘটনাতে উনি খুব দুঃখিত এবং ওই জন্য উনি চাইছেন না যে বাংলার ছেলেমেয়েরা আর বাইরে গিয়ে এরকমভাবে হেনস্থার শিকার হোক, সেটাও উনি বলছেন। এবার এইভাবে যদি চলতে থাকে তাহলে তো ঠিক হবে না, তাই উনি মানে আমার পাশে আছেন সবসময় বললেন এবং অরূপদার মাধ্যমে আমাকে বললেন যে রাজ্যের মন্ত্রীর মাধ্যমে আমাকে কমপ্লেনটা কী হয়েছিল সেটা একটু লিখে পাঠাতে, উনি সাথে সাথে ব্যবস্থা নেবেন। পরিস্থিতিতে আপনার কাছে বলাটা সত্যি খুব কষ্টের, তবু একটা বিষয় জানবো, এই একটার পর আপনার মেয়ে প্রাণ চলে গেল, যে অভিযোগ আপনারা করছেন খুনের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের মৃত্যু, একের পর এই ঘটনা, তারপরে কি আদৌ আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনার অভিভাবকরা কি ভাবতে পারছেন? বহু মা বাবা আমাদের ঘটনা শোনার পরে আমার বন্ধু বান্ধব সার্কেলে অনেকে বাচ্চাকে নিয়ে চলে এসছে, ব্যাঙ্গালোর থেকে ভাইজাগ থেকে অনেক বাচ্চা চলে এসছে, আমাদের জানি না তাদের ভবিষ্যৎ কী হবে, কিন্তু আজকের তারিখে যেরকম গ্লোবালাইজেশনের যুগ সব জায়গাতেই তো সবাই যাচ্ছে, কেউ পড়াশোনা কেউ চাকরি যেতেই হচ্ছে, আপনারাও যাচ্ছেন বিভিন্ন জায়গায় রিপোর্টিং করতে, তার মানে কি তাকে প্রাণ দিতে হবে? এই সিস্টেম চাইছেন, এই প্রেক্ষাপটে প্রত্যেকের শাস্তি চাইছেন, এদের প্রত্যেকে তো শাস্তি হওয়াই উচিত, না হলে তো এই দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই ঘটনা আরও বাড়তে থাকবে, এদের হাত পাকা হয়ে যাবে, এরপর তো আরও বড় ক্রাইম করতে শুরু করবে। ছাত্রের থেকে বেশি কি বলবেন অপরাধী বেশি? হ্যাঁ ছাত্রের থেকে অপরাধীমূলক প্রবণতা, অপরাধী মানসিকতা আছে বলেই কাজ করতে পারছে, আমাকে আপনাকে বললে আমরা কেউ পারবো এরকম অপরাধমূলক কাজ করতে? রীতি সাহার বাবা, তিনি কিন্তু স্বাভাবিকভাবেই তার মেয়ের মৃত্যুর পর তিনি ভেঙে পড়েছেন কিন্তু লড়াইটা তিনি চালিয়ে যাচ্ছেন, কেননা স্থানীয় প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, অবশেষে কোর্টের দ্বারস্থ হতে হয় তার পরিবারকে এবং তারপরে কোর্টের নির্দেশে এফআইআর হয়। তুমি দেখতে পাচ্ছ এই ঘটনা জানার পর রাজ্যের তরফ থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসে যখন পরিবারের সদস্যদের সঙ্গে যখন কথাবার্তা বলছেন, পরিবারের পাশে থাকার বার্তা দিচ্ছেন, সেইখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং অরূপ বিশ্বাসের ফোনের থেকেই কিন্তু রীতি সাহার বাবার সঙ্গে তার ফোনে যোগাযোগ সরাসরি কথা হয়।
মুখ্যমন্ত্রী যেটা সরাসরি রীতিশাহার বাবাকে জানিয়েছেন, যেটা যে তিনি কিন্তু রাজ্যের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করবেন, এবং রীতিশাহার বাবা যেটা বললেন কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল অন্ধ্রপ্রদেশে গিয়ে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন কোনো রকম কোনো সহযোগিতা করেনি, একটা মৃত্যুর ঘটনা, খুনের অভিযোগ, সেই অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি, পুলিশ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেনি, এই গোটা বিষয়টি জানার পর স্বাভাবিকভাবেই মর্মাহত তিনিও মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু শোক জ্ঞাপন করেছেন। পাশাপাশি তিনি যেটা বলেছেন যে এর কিন্তু শেষ তিনি দেখে ছাড়বেন, কেন অরূপ বিশ্বাস তিনিও যেটা বলছেন যে এর সঠিক তদন্ত যেন হয় সেই বিষয়টা তারা দেখবেন, এবং আরও একবার চেষ্টা করব মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলার জন্য। অরূপ, একটা বিষয়, আপনি যখন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন কথা বলছেন, এরই মাঝে আপনার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং মুখ্যমন্ত্রী আপনার ফোন থেকেই রীতিশাহার বাবার সঙ্গে ফোনে কথা বললেন, মূলত কি কথা হলো, কি বার্তা এবং আপনি কি বার্তা দেবেন? মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমাদের সরকার তদন্ত করবে, প্রয়োজনে সিআইডি তদন্ত করবে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা লোকাল থানায় এফআইআর করবো এবং সেই এফআইআরটা আমরা পাঠাবো সিআইডিকে, তারপরে দায়িত্ব মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে যাকে নির্দেশ দেবেন সেইভাবেই কাজ হবে, এটাকে আমরা ছাড়ছি না, আমরা এর শেষ দেখে ছাড়ব। মুখ্যমন্ত্রী তো বলেছেন এখান থেকে একটা তদন্ত দল পাঠানো হবে, অর্থাৎ সিআইডির দল সম্ভবত পাঠানোর একটা পরিকল্পনা আছে, আপনি কি জানতে পারলেন? সেটা মুখ্যমন্ত্রী বলেছেন বলবেন, আমি এখন যেটা আমাকে উনি বলেছেন ওনার বাবার একটা ডিটেলস রিপোর্ট আমাকে পাঠাতে, যার ওনার বক্তব্য, আর একটা আমাদের নেতাজি নগর থানা লোকাল পিএস সেখানে আমরা একটা এখন এফআইআর করবো, এফআইআর করে দুটো কপি পাঠাবো, তারপরে প্রশাসনিকভাবে উনি যে দায়িত্ব যেভাবে ব্যবস্থা নেওয়ার নেবেন, উনি বলেছেন এটাকে কোনোভাবেই আমরা ছাড়বো না, এটা আমাদের বিচার করতেই হবে, কেন একটা প্রতিভা যে একটা ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বাইরে গেছিল কেন তাকে খুন করা হবে, এটা নিয়ে সবাই খুব চিন্তিত, তিনিও মর্মাহত, তিনিও পরিবারের সঙ্গে কথা বলেছেন শোকাহত, কিন্তু আমরা ওনার পরিবারের সঙ্গে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমরা সবাই আছি। এইভাবে ছাত্রছাত্রীর মৃত্যুতে আপনারা যেটা দেখছি সরকারের তরফ থেকে, কলকাতা পুলিশ যেমন একের পর এক গ্রেফতার করছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কঠোর মনোভাব কলকাতা পুলিশের এবং কাউকে কিন্তু রেওয়াত করা হচ্ছে না, একের পর এক গ্রেফতারের বিষয়টা বাড়ছে, আপনারাও পাশে রয়েছেন, এবং সেক্ষেত্রে এই রীতিশাহার মৃত্যুর ক্ষেত্রেও আপনারা ঠিক একই রকমভাবে কি লড়াইটা চালিয়ে? একইভাবে লড়াই চলবে, আমাদের তো পথ এক, আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদে আমাদের নেতৃত্ব দেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।